দর্শক পাতাবাহার সৌষাতেল মাই টিভি পাকে ঘর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকছি আশপ্রিয় দিন আমার সাথে থাকছে নতুন অতিথি নতুন রেসিপি চলুন তার সাথে পরিচয় হয়ে নিই শুভ্রা হাই কেমন আছো কি অবস্থা ভালো আছো তোমার পরিচয়টা দিয়ে নাও আমি শুভ্রা দেবনা সহকারী অধ্যাপিকা ফিলোসফি আর পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী আর পাশাপাশি সকলে রান্নাবান্না করি রান্না বান্নাও আছে হ্যাঁ আমি তোমার সাথে পরিচয় করে দিচ্ছি আমার পাকের ঘরে লাল্লুর সাথে লাল্লু চলে আসো নমস্কার এই আমার লাল্লু কেমন আছো তুমি এই তো আছি ভালো আছি ভালো আছি হ্যাঁ ভালো আছি তোমাকে দেখে মনে হচ্ছে একটু বেশি বেশি ভালো আছো নাকি আমি অনেক ভালো আছি আর আমি আপনার মানে কি রান্না করবেন ওইটার জন্য আর কি অনেক বেশি উত্তেজিত অনেক বেশি মানে আগ্রহ নিয়ে আছো কি রান্না করবে না হ্যাঁ আমি আজকে রান্না করব রেসিপিটার নাম কি আজকে রেসিপিটা একেবারে সহজ কই তেল বা তেল কই যেটা তেল কই ভালো লাগছে আবার মানে কই কই তেল কই তেল মানে ঠিক আছে আমরা তেল কই হিসেবে বলতে পারি তেল কই কোথায় একদম সহজ রান্নাটা আমি এখানে যেহেতু সেটে আমরা রান্না করব সেহেতু মাছটা আমি একটু ভেজেই নিয়েছি সেটা সবাই জানে নুন হলুদ দিয়ে একটু ভেজে রাখা হয়েছে হ্যাঁ হালকা ভেজে মানে সময় সংক্ষেপ করার জন্য ঠিক আছে তাহলে চুলাটা জ্বালিয়ে দাও লাল্লু হালকা আস হালকা হ্যাঁ হ্যাঁ ও সব জানে না হ্যাঁ সব জানে এক্সপার্ট না আমাকে আম্মা একটু একটু তো শিখাইছে তাই না আচ্ছা আজকে আমাদের এটার মধ্যে কি কি লাগে আন্টি আচ্ছা এটার মধ্যে লাগবে একদম সহজ আমরা আমাদের দেশি কই দেশি কই হ্যাঁ তাই না এটা কি ভাজা তার পাশাপাশি কি কি লাগছে টমেটো লাগছে আদা বাটা দিব নামানোর আগে ঘি দেব আর বাগারে লাগবে হতে তেজপাতা গরম মশলা এলাচ জিরা কাঁচামরিচ দিব আর আমরা সর্ষের তেলটা ইউজ করব আমি নিজেও ব্যক্তিগতভাবে সর্ষের তেলটা ভীষণ ভালোবাসি আর পাতাবাহার সর্ষের তেলটা পাতাবাহার সর্ষের তেলটাই আমি এখন রেগুলার খাচ্ছি আর কি তাই না আচ্ছা এখানে কি কি আছে এটা দিচ্ছি হচ্ছে এটা হ্যাঁ হলুদ বাটা জিরা বাটা গরম মশলা গুঁড়া এটা হচ্ছে কিশমিশ এটা দিব হচ্ছে সামান্য চিনি একটু নুন শুধু পেঁয়াজ আর রসুনটা দিব না রান্নার কারিশমা তো তোমার কাছে না মানে শুধু পেঁয়াজ ছাড়াই রান্নাটা হবে হ্যাঁ আমাদের রান্নাটা পেঁয়াজ দিয়েই তো কই মাছের ভুনাটা হয় এটা এটাই কারণে কিন্তু কই তেল হ্যাঁ তেল কইটা তেল কই এই কারণে এই নামটা হয়েছে আচ্ছা এখন কি লাগবে আন্টি আচ্ছা এখন লাগবে হচ্ছে আমরা আমাদের পাতাবাহার সরিষার তেল তেলটা দিব থ্যাংক ইউ ও খুব মানে হেল্প করতে খুব পছন্দ করে না পছন্দ করে আমার কথা হচ্ছে আমি তো তেল কই কখনো খাই নাই হ্যাঁ এমনি কই মাছ খাইছি ভাজা কই খাইছি কিন্তু তুমি খেয়েছো হ্যাঁ এবার খেয়ে টেস্ট করব আর কি শিখবো আচ্ছা আচ্ছা রান্নাটা হচ্ছে কিন্তু নিজের মতো নিজের মতো যেমন সবাই সবসময় খেয়ে থাকে পেঁয়াজ রসুন তো পেঁয়াজ রসুনটা ছাড়া আমরা ট্রাই করতে পারি যে কেমন হয় নরমালি পেঁয়াজ রসুন ছাড়াই আমরা খেতে ভালোবাসি একটু একটু তেজপাতা আচ্ছা তেজপাতাটা প্রথমে দিলাম আচ্ছা হ্যাঁ তারপরে তেজপাতাটা একটু লাল হলে তারপর আমরা একটু গরম মশলা দিব এবার এলাচ দারচিনি এলাচ দারচিনি দিলাম এলাচ দারচিনি তেজপাতা আস্ত জিরা দিব বন্ধ করে দাও নালে পুড়ে যাবে অনেক গরম হয়ে গেছে এখন কি দিচ্ছ এখন এই এটা আমরা দিয়ে দেব এই যে টমেটোটা আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তোমার তুমি ধরো কতটুকু টমেটো সবটুকুই দিয়ে দিব কারণ আমার আচ্ছা তাহলে সব কিছু দিয়ে দাও টমেটো কতটুকু আছে এখানে এখানে দুটো টমেটো আছে দুইটা টমেটো এটাতে চাইলে না মটরটি দেওয়া যায় আমি কি চুলাটা একটু ইয়ে করে জ্বালিয়ে হ্যাঁ জ্বালিয়ে দাও এখন এটা এটা হচ্ছে আদা বাটা আদা বাটা পেঁয়াজ ছাড়া দর্শক দেখতে পাচ্ছেন আদা আর এটা কি ঘি এটা ঘি দিব নামানোর আগে আচ্ছা আচ্ছা পুরো পেঁয়াজ ছাড়াই রান্নাটা হ্যাঁ মানে পেঁয়াজ ছাড়া আমার রান্না হয় হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি পেঁয়াজ ছাড়া কি এটা শুকনো পেঁয়াজ ছাড়াই রান্না করবে পেঁয়াজ ছাড়াই রান্না করব
আজকে খেয়ে দেখো কেমন লাগে, তখন নেক্সট দিন মাকে বলবে যে পেঁয়াজ ছাড়াই রান্না করে দাও আমাকে। আচ্ছা এটা একটু হোক। কি দিছেন আন্টি? এটা হচ্ছে মরিচ গুঁড়া। মরিচ বেশি দিয়ে না, কম দেন। কম দিব না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাল্লু, হ্যাঁ কি হয়েছে তোমার? আমার ভয় লাগে বলতে। আম্মা আপনি কেন, কি হয়েছে বলো আমাকে বলো। আম্মা আমার এখানের মধ্যে তো তেলের ছিটকাটা পড়ছে না এখন। কখন পড়লো? এই যে একটু আগে, ওই যে তখন তেল ছাড়ছে। তেল তাহলে তোমাকেই চিনে। আচ্ছা আমি আর আসুন না আম্মা, চিন্তা করতেছি আর। কেন তুমি আসবা না? ঠিক আছে আইসো না। না 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 থাক, আসবো। থাক থাক, আমার জন্য ভালো হয়েছে। না 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 না, আরে না আসলে তো বুঝছেন আন্টি আমার খাওয়ার দেন তাই, এই জন্যই তো পাকা করে। এরকম এরকম কমপ্লেন? হ্যাঁ দেখো না শরীরটা কেমন অবস্থা। শরীরে গেছে একটু না, তুমি খাবে তবে ঘন ঘন খাবে, অল্প খাবে, একটু পরিমাণ মতো খাবে। আমি কিশমিশটা ধুয়ে এনেছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি। ওয়াও, কিশমিশ আমার জন্য দুইটা রাখতে না? হ্যাঁ হ্যাঁ আমার জন্য দুইটা। এই যে এই যে। আচ্ছা লবণ দেইনি বোধহয়? না 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 দাও, এই লবণটা। মিষ্টি ছিল কিশমিশটা? হ্যাঁ। তোমার কি স্বাদ লাগে বেশি খাবারে? অনেক মজা লাগতেছে। খুব মজা লাগছে। আর সুন্দর একটা পেঁয়াজ ছাড়া একটা আইটেম শিখতেছি, এটাও আরো ভালো লাগছে। গন্ধটা ভালো লাগছে? নাও। আমাদের কিন্তু রান্না প্রায় শেষ, তুমি এরপরে কি দিয়ে কি খাবে সেটা সব প্ল্যান করে ফেলো। কষানো হয়ে যাচ্ছে কিচেন, এটা কিরার খান পাচ্ছি। হ্যাঁ ভালো লাগছে। এটা মানে আরো কষাবা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে, সুন্দর একটা রং এসে গেছে। তুমি কি একটা মাছ খাবে নাকি? এরকম করবো না কখনো। তোমার কাঁচা মরিচটা আমি কেটে রেখেছি, দিয়ে দেবো। আচ্ছা আমাদের রান্না তো চলছে, তুমি রান্নার পাশাপাশি গান করো অনেক সুন্দর, আমরা আগেও শুনেছি আর আজকে নতুন করে শুনবো পাকের ঘরে বসে। আমি গান শোনাবো অবশ্যই, রবীন্দ্রসঙ্গীত করি আমি বেশি, ভালোবাসি। আচ্ছা স্বদেশ পর্যায়ে একটি গান করছি, দেশাত্মবোধক, দেশাত্মবোধক গান স্বদেশ পর্যায়ে। হ্যাঁ আচ্ছা। ওয়াও জোস জোস, মানে এটা হয়ে এসেছে প্রায়, এখন আমরা একটু ঘি দিয়ে দিব। হ্যাঁ উপর দিয়ে? হ্যাঁ একটু ঘি, এই এটা মিক্স হয়ে যাবে। ইয়াটা বন্ধ করে দেব? শুনে না 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 না, এটা জাস্ট শুনে থাকবে। দেখো একটা গন্ধ পাচ্ছো, অনেক সুন্দর একটা, দেখো ঘি এর গন্ধটা পাচ্ছো? এখন ওয়াও, আসলে এই বলে না যত গুড় তত মিষ্টি, হুম বিষয়টা দেখলে মনে হয় অনেক সুস্বাদু হবে, মানে একদম। কারণ আমরা
এখানে যে উপকরণগুলো দিলাম সবই আসলে খুব মজাদার, যেমন আমার এই রান্নাটা ছিল কিচমিচ, হ্যাঁ সেটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না। সরিষার তেল তো খাবার এমনিতেই কিন্তু খুব স্বাদ হয়। আমরা এখন শহুরে জীবনে এসে এই মানে সয়াবিন খেতে অভ্যস্ত হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। আগে তো আমরা সরিষার তেল দিয়ে রান্না করতাম। সরিষার তেলে কিন্তু রান্নার একটা ছোট্ট ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি অনেকে খেতে চায় না যে ভাবে যে গন্ধ বের হয়, সরিষার তেলটা একটু পুড়িয়ে রান্না করতে হয়। মানে একটু যখন কড়াইতে আমরা দেই খানিকক্ষণ রেখে এখন গ্রেভিটা যার যার ইচ্ছে মতো, কারণ অনেকে আসলে খুব ঝোল খেতে ভালোবাসে, অনেকে আসলে একদম মাখা মাখা খেতে ভালোবাসে। তুমি যদি এটা পোলাওয়ের সাথে খেতে চাও তখন খুব আরো কমিয়ে ফেলতে পারো। আর গরম ভাত, হ্যাঁ গরম ভাত তো ভীষণ মজা, এক থালা ভাত খাওয়া যাবে নিশ্চিন্তে। রান্না তো প্রায় শেষ, কেমন হবে একটু খেয়ে দেখো। আচ্ছা দাও আমি একটু দেখি। আমার একটু দেন, একদম আলাদা স্বাদ, ভালো হয়েছে, আমি সম্ভব সুন্দর হয়েছে। তুমি পাগল হয়ে গেছো, মানে জিনিসটা কি বোঝা গেল আমার, জিরা পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা যে হয়, পেঁয়াজ রসুন ছাড়া যে রান্না করা যায় এটা আমি আসলে জানতাম না। আমি অনেক কিছুই এখন ইচ্ছে করলে তুমি ডালের বড়ি দিতে পারো, মাসকালের ডালের বড়িটা যে পাওয়া যায়। তুমি নিয়ে আসো আমি উঠাই দিচ্ছি। আচ্ছা আমি কিন্তু তোমার ওইটা শিখে ফেলেছি, এই দেখো। আচ্ছা দেখি দেখি তুমি পাও কিনা। হ্যাঁ হয়েছে, মোটামুটি হয়েছে। হ্যাঁ সহজ রান্না, তুমি বাইরে থেকে এসে যখনই খুব রান্না হয়ে যাবে, জাস্ট মশলাগুলো রেডি থাকলেই হয়ে যাবে। আমি একটু হেল্প করি, দাও এবার বাকিটা নিয়ে দিচ্ছি, তুমি তো অনেক কাজ করলে। গ্রেভিটা আমাদের ইচ্ছা মতো সবটুকু আমি সার্ভিং ডিশে নাই বা দিলাম, হ্যাঁ এটা যখন লাগবে বাকিটা আমরা উঠিয়ে নিব, ঠিক আছে? এই কাঁচা মরিচগুলি দিয়ে দাম, হ্যাঁ আমি অসম্ভব ঘিয়ের ঘ্রাণ পাচ্ছি। হ্যাঁ আসলে এই সবই আসলে মজাদার জিনিসপত্র আছে এটার সাথে, সেজন্য খেতে খুব ভালো হবে। আর যারা তেলটা পছন্দ করে না তারা আর একটু আগেই রান্নাটা নামিয়ে ফেলবে, তখন আরও ভালো লাগবে। আর এটা ভালো রান্নাটা তো শিখেছ, একদিন মাকে করে খাওয়াবে। একদম আমাদের একটা ডিফারেন্ট রান্না, আমরা যেই রান্নাটা করি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মরিচ দিয়ে ছাড়া। দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা রান্না, রসুন আর পেঁয়াজ বাদেই রান্নাটা। রসুন পেঁয়াজের খরচ কিন্তু কমে গেছে আপনাদের, একদম শিওর। এখন নতুন একটা ইয়া চলে আসছে, উঠে নাও। আচ্ছা এটা আমি এখানে দেখে দিই আপা, তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ সত্যি সত্যি বলছো তো, তোমাদের মা ছেলের জন্য। ওই দেখো চলে আসছে না, ওই যে সে চলে আসছে, মজা করে তুমি দুটো খাবে মাছ। কই মাছ 5 থেকে 6টি, টমেটো 2টি, আদা বাটা পরিমাণ মতো, ঘি 1 চা চামচ, তেজপাতা 4 থেকে 5টি, গরম মশলা পরিমাণ মতো, এলাচ 3 থেকে 4টি, জিরা পরিমাণ মতো, কাঁচামরিচ 5 থেকে 6টি, সরিষার তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, কিশমিশ 2 চা চামচ, চিনি অল্প, লবণ স্বাদ মতো। তেল কই রান্নার প্রস্তুত প্রণালী, প্রথমে কই মাছ কেটে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে তেজপাতা দিন, তেজপাতা লাল হয়ে এলে আস্ত গরম মশলা, এলাচ ও জিরা দিয়ে হালকা নেড়ে নিন। এরপর টুকরো করে কাটা টমেটো, আদা বাটা, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, কিশমিশ ও লবণ দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিন। এবার কাঁচা মরিচ ও অল্প পানি দিয়ে ভালো
ভালোভাবে নাড়াচাড়া করে মাছে মশলা মাখিয়ে দিন। মধ্য মাছে কিছুক্ষণ জাল দিন। নামানোর আগে সামান্য ঘি ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে তেলকই। সার্ভিং ডিশে ঢেলে গরম গরম পরিবেশন করুন তেলকই। আমরা রান্না করি, আমরা গান শুনি, আমরা মজা করি আর আমরা খাই, আর আমরা সবাই খেয়ে দর্শকদেরকে জানাই আমাদের রান্নাটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি বেড়ে দিব। হ্যাঁ, তুমি বেড়ে দাও, যদি তুমি রান্না করেছো তোমার হাত দিয়ে আমরা খাবো। আচ্ছা, বড় মাছটা তো আমাদের ছোট বাবুটার জন্য, তাই না? না না, আম্মা সবসময় আমাকে বড় মাছ দেয়। না না, ঠিক আছে, আম্মা বড় মাছ দেয়। ঠিক আছে, দাও তোমাকে বড় মাছটা দেই। আসলে মায়েরা বড় মাছটা তার ছেলেদের জন্যই রাখার জন্য দিতে ভালোবাসে। ঠিক আছে, কে বলবে রান্নার ভুল হলো কিনা? আমি নিব এত বড়। হ্যাঁ, তুমি বড়টাই তো খাবা। আমি একটুখানি ঝোলটা একটু খেয়ে দেখবো লবণটা হলো কিনা। একটু জাস্ট একটু চেখে দেখি কেমন হলো। থাক, এটা আমি রেখে দিলাম, বাটা গিয়ে মজা করে তাপা খাবো। নিশ্চয়ই ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে সুপ্রা। থ্যাংক ইউ, অনেক মজা হয়েছে, আর অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে ডেকেছো। আর অনেকদিন পর তোমার সাথে আমার দেখা হলো, এই পাকের ঘরে আসাতেই সেটা সম্ভব হলো। আবার নতুন করে তোমাকে নতুন করে একটা রেসিপি দেওয়ার জন্য থ্যাংক ইউ। কিন্তু আম্মা, আন্টির মতো এত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে যদি অন্য আঙ্কেল আন্টি ওনারা আসতে চায় তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলে দিই। অবশ্যই বলে দাও। আঙ্কেল আন্টি, আপনারা যদি আমাদের পাতাবাহার সরিষের তেল মাই টিভি পাকের ঘরে আসতে চান এত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে, তাহলে যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। যোগাযোগের ঠিকানা: প্রযোজক পাকের ঘর, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, 1219। এছাড়াও যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/mytvpakerghar। গানের পাশাপাশি তুমি আমাদের নতুন নতুন রেসিপি দাও, আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমি যত বেশি ডাকবে তত বেশি আমি নতুন নতুন একেবারে ঘরোয়া যে রান্না, আমরা আসলে এখন হয়েছে কি যে ডিজিটাল যুগে এখন এখনকার ছেলেমেয়েরা ইউটিউব দেখে রান্না করতে চায় বা কিছু, আমাদের মা মাসিদের যে পুরনো রান্নাগুলো ঐতিহ্যগুলো, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। হ্যাঁ, তো আমারও ইচ্ছা রইল যে অত বেশি তুমি আমাকে ডাকবে আমি সেই পুরনো রান্নার রেসিপিগুলো নিয়ে আসবো। সুপ্রা, আমি তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, তোমার গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। দর্শক, আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি গাইবো একদম সবার কমন একটি গান, তোমরাও আমার সাথে গাইবে। আচ্ছা, কাকা। সখীর হৃদয় কুসুম কোমল কারণ দরে আজি ঝরে যায়, কেন কাছে আসো কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। আহাজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহাজি বসন্তে।